নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি ভূতেশানন্দজি মহারাজের দৃষ্টিতে লাটু মহারাজ এই বিষয়ে। লাটু মহারাজ খেয়ালি সাধু ছিলেন, কিন্তু খেয়ালের বসে ঠাকুরের সেবার কোনো ত্রুটি কখনো হয়নি। মায়ের কাছে থেকে মায়ের সেবা করেছেন, সেখানেও কোনো ত্রুটি ছিল না। রামবাবুর শেষ সময় অর্থাৎ রামচন্দ্রবাবুর শেষ সময় তার সেবা করেছিলেন, কিন্তু নিজের দেহরক্ষার জন্যে যা কিছু করতে হতো সেগুলো সব খেয়ালে পূর্ণ থাকত। দেহত্যাগের পূর্বে বলেছিলেন খাবো না, মহাপ্রয়াণের জন্যে তখন প্রস্তুত হচ্ছিলেন, কাজেই খাওয়া বন্ধ করছেন। সেবক বলতো আপনি না খেলে আমিও খাবো না, তখন স্নেহ পরবশ হয়ে খেতেন। শেষ দিনে সেবক যখন ওই কথা বলছেন অমনি বললেন মত খা, ভাবটা হলো খাবি না তো খাবি না। তখন আর ভক্তের প্রতি স্নেহ নেই, মনকে নিচে নামিয়ে আনতে পারছেন না, অদ্ভুত। বস্তুত ত্যাগ বৈরাগ্য সন্ন্যাসের আচরণে তার এমন অবিচল নিষ্ঠা ছিল যে সেখানে তার একটুও খামখেয়ালিপনা ছিল না, সদা সতর্ক থাকতেন। তখন মা জয়রামবাটি থেকে এসেছেন, বলরামবাবুর বাড়িতে ঢুকেই ডান দিকে যে ঘর সেখানে লাটু মহারাজ থাকতেন। মা এসে বলছেন বাবা লাটু কেমন আছো? লাটু মহারাজ বলছেন তুমি এখানে এসেছো কেন? আমাকে ডেকে পাঠালেই পারতে, তুমি ভদ্রঘরের মেয়ে, বাইরে এসে আমাকে জিজ্ঞাসা করছো বলে মাকে বকছেন। ছেলে যেমন মায়ের উপর রাগ করে ঠিক সেই রকম পূজ্য ভাব থাকা সত্ত্বেও মাকে কত আপন মনে করতেন তা তার কথাতেই বোঝা যায়। কিন্তু যখন কাশিতে ছিলেন, মা কাশি এলে সবসময় তিনি মায়ের কাছে যেতেন না। যদি কেউ কখনো বলতো মহারাজ আপনি মায়ের কাছে যাবেন না, বলতেন তোর মা ঠাকুরনকে আমি জানি না। তারপর একদিন বিশ্বনাথ অন্নপূর্ণা পুজো করতে যাবেন, পথে চললেন, হঠাৎ বলছেন চলো মায়ের কাছে যাই। মার চরণেই পূজার উপকরণ সব ঢেলে দিলেন, সেখানেই তার অন্নপূর্ণার পূজা হলো। চিরকাল তিনি মা ঠাকুরের অদ্ভুত বালকই রয়ে গেলেন। ভূতেশানন্দজি বলছেন আমি তাকে দেখবার সুযোগ পাইনি, কারণ তিনি শেষ জীবন কাশিতেই কাটিয়েছেন, সেখানে গিয়ে দর্শন করবার সুযোগ হয়নি। কখনো মনে হয়তো কাশিতে তাকে দর্শন করেছি, কিন্তু তার স্মৃতি এতই অস্পষ্ট যে তা মনে পড়ে না। শ্রীরামকৃষ্ণের সঙ্গে তিনি চিরকাল উজ্জ্বলভাবে বিরাজ করছেন। সত্যি ঠাকুরের এই অদ্ভুত সৃষ্টি স্বামী অদ্ভুতানন্দ, তার জীবন আমাদের কাছে চিরকাল অদ্ভুতই হয়ে থাকবে। লাটু মহারাজের প্রতি ঠাকুরের অন্য সন্তানদের শ্রদ্ধা দেখলে অবাক হতে হয়। কাশিতে তার দেহান্ত হয়, তুরিয়ানন্দ মহারাজও কাশিতে থাকতেন। তিনি একটি পত্রে লাটু মহারাজের শেষ দিনের বর্ণনা করেছেন, পড়লে বিস্ময় লাগে, শাস্ত্রজ্ঞ সাধু মহাপুরুষ স্বামী তুরিয়ানন্দ কি শ্রদ্ধার দৃষ্টিতে লাটু মহারাজকে দেখতেন। লাটু মহারাজের শরীর চলে গেছে খবর পেয়ে তাকে দর্শন করতে গিয়ে তিনি এক অদ্ভুত দৃশ্য দেখলেন। তাঁকে বসিয়ে পুজো করা হচ্ছে, তার মুখ দেখে তুরিয়ানন্দজি বিস্মিত হলেন। তার চোখ আগে স্তিমিত থাকত, ধ্যানস্থ অবস্থায় অর্ধ নিমিলিত থাকত, সেই দৃষ্টি এখন স্পষ্ট, চোখ খোলা। আর সেই চোখের দৃষ্টি এমন যে সকলকে যেন তিনি আশীর্বাদ জানাচ্ছেন, সকলের কল্যাণ কামনা করছেন। ভারী সুন্দর বর্ণনা, মহাপুরুষরাই মহাপুরুষকে চিনতে পারেন, সাধারণ মানুষের পক্ষে চেনা সম্ভব নয়। দূর থেকে দেখে তাদের মুখ থেকে শুনে সেইগুলি গ্রথিত করে হয়তো কেউ কেউ তার অসম্পূর্ণ জীবনী রচনা করেছেন, তাতে জীবনের ঘটনার বৈচিত্র্য বেশি নেই। ভক্তরা যারা তার কাছে আসত, তার কাছে যে উপদেশ লাভ করত তা সংগ্রহ করে সৎকথা নামক গ্রন্থ বেরিয়েছে, কিন্তু তাও অসম্পূর্ণ, কারণ তার জীবন এতই আত্মস্থ যে অন্তরঙ্গ সেবকরাই বা তার পরিচয় কতটুকু পেয়েছেন।
তিনি অগাধ সমুদ্র তলদেশ স্পর্শ করে তার ভাবকে বোঝা সাধারণ লোকের সাধ্য নয়। তাই হরি মহারাজের বর্ণনাটি আমাদের কাছে তার মহত্বকে, তার আধ্যাত্মিক অনুভূতির গভীরতাকে, তার জীবনের অপূর্বতাকে পরিস্ফুট করে দেয়। আমরা লাটু মহারাজের অপূর্ব জীবন যদি ধ্যানের ভিতর আনতে চেষ্টা করি তাহলে হয়তো কতকটা অস্পষ্ট ধারণা হতে পারে। তাকে সাক্ষাৎ করেছেন, তার সঙ্গে মিশেছেন এমন লোক আর হয়তো এখন পাব না। সুতরাং তার জীবনের ওপরই নির্ভর করতে হবে, তাছাড়া বিশেষ করে নির্ভর করতে হবে তার গুরুভাইদের বর্ণনার উপর। তারা তার মূল্যায়ন করতে সমর্থ, এবং সেই মূল্যায়নকে ভিত্তি করে আমরা সেই অপূর্ব জীবনের তাৎপর্য, তার ভাবগম্ভীর রূপ, আধ্যাত্মিক বৈশিষ্ট্যের কতকটা ধারণা করতে পারি। সেই মহাপুরুষের চরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করলাম। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম প্রাণারাম।